উত্তর জেলায় বিজেপির জেলা কার্যালয় উদ্বোধনে ধর্মনগরে গেলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার ধর্মনগর পদ্মাপুর স্থিত জেলা কার্যালয় অটল ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারপারসন টিঙ্কু রায়, রাজ্য প্রভারী তথা সাংসদ মহেন্দ্র শর্মা, জেলার তিন বিধায়ক মলিনা দেবনাথ, বিনয় ভূষণ দাস, বিশ্ববন্ধু সেন, জেলা সভাধিপতি ভবতোষ দাস সহ একঝাঁক নেতৃত্ব। বিজেপি জেলা কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, তিনি এদিন কংগ্রেস এবং বামকর্মী সমর্থকদের বিজেপির ট্রেনে চেপে উন্নয়নের লাস্ট স্টপেজে পৌঁছতে বলেন। বলেন, বর্তমানে বিজেপির ট্রেনে এখনও অনেক জায়গা আছে, সময় থাকতে এই ট্রেনে চেপে বসুন, পরে আর চান্স পাবেন না। এই ট্রেনের চালক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সেই সঙ্গে তিনি এদিন কংগ্রেসে এবং বামেদের তীব্র সমালোচনাও করেছেন। আপনাদেরকে বলবো, এদেরকে বোঝানো যে ট্রেনের মধ্যে অনেক বগি এখনো খালি আছে, এখনো খালি আছে, তাড়াতাড়ি আপনি চলে বসুন, এখানে পরে কিন্তু চান্স পাবেন না। ট্রেন চলে যাবে, ট্রেন কিন্তু চলে যাবে, আপনারা চান্স পাবেন না। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই ট্রেনের চালক, আর আমাদের যে গন্তব্যস্থল যেখানে উন্নয়নের কথা বলেন, সেই উন্নয়নের লাস্ট 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 ইনফিনিটি সেই স্টপেজে আমরা গিয়ে প্রধানমন্ত্রীজি থামবেন। আর ওরা অনুন্নয়ন নানা রকম বসে বসে অ্যালায়েন্সের যে পাটিগুণিতি করতে থাকবে, মানুষের কথা চিন্তা করেন না। আপনারা দেখেছেন না, কোভিড এর সময় ওদের কিন্তু খুঁজেই পাওয়া যায় সারাক্ষণ ধরে। আর আমাদের আমাদের নরেন্দ্র মোদীজির আহ্বানে আমরা যখন জনতা কার্ফিউ এবং যারা ফ্রন্ট লাইনার তাদেরকে আমরা উৎসাহিত করার যখন উনি বললেন, আমরা কিন্তু সবাই পার্টিসিপেট করেছি। আর এই লোকগুলো অপোজিশন পার্টি আমাদের এই নরেন্দ্র মোদী সম্পর্কে কত রকমের কটূক্তি করেছে, কিন্তু আমরা রেজাল্ট কি দেখলাম আজকে? আপনারা এখানে যারা যারা উপস্থিতি আছেন, আমরা যারা বেঁচে আছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উৎসাহে এখানে দুদুটো আমাদের যে সাইন্টিস্টরা আছে, দুদুটো ভ্যাকসিন আবিষ্কার করেছে। আমরা আমাদের যে যশস্বী সর্বভারতীয় সভাপতি, উনি কি করলেন, যেহেতু ঘর থেকে আমরা বেরোতে পারবো না, উনি এই যে আমাদের ডিজিটাল পদ্ধতিকে কিভাবে কাজে লাগানো যায় সেভাবে সবাইকে বললেন। ফোন উনি যেভাবে অডিও ভিজুয়ালের মাধ্যমে আমাদেরকে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে কিভাবে মানুষের কাছে চাল পৌঁছে দেওয়া যায়, রেশন পৌঁছে দেওয়া যায়, স্যানিটাইজার পৌঁছানো যায়, সেই কাজটা মাস্ক পৌঁছানো যায়, বিভিন্নভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, আমরাও সেভাবে কাজ করেছি, আপনারা সবাই কাজ করেছেন। বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এদিন বক্তৃতা রাখেন। তিনি বলেন, সমস্ত অংশের মানুষের জন্য সরকার যে কাজ করছে তার নিরিখে উত্তর জেলার সবকটি আসনে পদ্ম ফুল ফোটাতে পারব বলেও আশা প্রকাশ করেছেন তিনি। মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, কারণ ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষ, কৃষক, সমস্ত অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছে সেই কাজগুলি জনসমক্ষে আমাদের তুলে ধরার জন্য আমাদের দেবদুর্লভ কার্যকর্তাদের আমন্ত্রণ করছে। আর তৎসঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদার দিল হয়ে সরকারি কর্মচারীদের জন্য যেভাবে দরজা খুলে দিয়েছে সেটা আমাদের একটা বড় প্রাপ্তি হয়েছে। আর আমার দৃঢ় বিশ্বাস, আমাদের সরকার মানুষের জন্য, সমস্ত অংশের মানুষের জন্য যে কাজ করেছে, আমরা উত্তর ত্রিপুরা জেলার সবকটি আসনে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ফোটাতে পারব। আমার আলোচনা দীর্ঘায়িত করবো না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন। আমাদের পরবর্তী সময়ে আরো কর্মসূচি রয়েছে। আজকে উত্তর ত্রিপুরা ধরাই এবং গোমতীতে আমাদের পার্টির মন্দির কার্যালয় সেখানে উদ্বোধন হতে চলছে। এটা একটা সবচেয়ে বড় দিন, আজকে আমাদের কাছে ঐতিহাসিক দিন। কাজেই আমি আমার কথা না বাড়িয়ে আমি শুধু আপনাদের কাছে একটাই শুধু আবেদন রাখবো, যখন সবাই মিলিত হবে, ঐক্যবদ্ধ হয়ে আমরা 2018 যেই ভাবে আমরা কাজ করেছিলাম, আর আমার দৃঢ় বিশ্বাস আপনারা সবাই মিলিত ভাবে এই 2023 আমাদের যে সংকল্প, সেই সংকল্প নিয়ে আমরা মাঠে নামি ঝাঁপিয়ে পড়ব, আর সমস্ত জায়গায় আমরা পদ্ম ফুল ফুটিয়ে ত্রিপুরা বিধানসভায় পাঠাবো, এই প্রতিজ্ঞা আমাদের করতে হবে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে সকলকে আবারও আন্তরিক। একদিনে বেশ কয়েকটি দলীয় কার্যালয় উদ্বোধন করেছেন বিজেপি নেতৃত্ব। রাজ্যের প্রতিটি জেলায় দলের কার্যালয় স্থাপন করায় আগামী দিনে বিজেপির সাংগঠনিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হবে বলে ধারণা রাজনৈতিকদের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।